সুপ্রিয় শিক্ষার্থী, আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব স্বাধীনতা লাভের ক্ষেত্রে যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব অবদান রেখেছেন তাদের সম্পর্কে আমি পর্যায়ক্রমে আলোচনা করব। তো আজকে আমি দুইজন বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের সম্পর্কে আলোচনা করব। একজন হচ্ছে বাংলার বাঘ শেখ মোহাম্মদ কে ফজলুল হক, আরেকজন ব্যক্তিত্ব হচ্ছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যাকে গণতন্ত্রের মানুষ পুত্র বলে অভিহিত করা হয়। তো আমি প্রথমে শেখ বাংলা একে ফজলুল হক সম্পর্কে আলোচনা করব। শেখ বাংলা একে ফজলুল হক বাংলাদেশ তথা ভারতবর্ষের ভারত উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে একজন কিংবদন্তি ভূমিকা পালন করেছেন। যে সমস্ত ব্যক্তিবর্গ না থাকলে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম এত দ্রুত সময়ে একটা সংগঠিত রূপ দেখা মিলত না, তাদের ভিতরে শেখ বাংলা একে ফজলুল হক অন্যতম সংগঠক। এই মহান ব্যক্তি ও 1892 সালে বরিশালের চাকরে সম্ভ্রান্ত এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেন 1963 সালে। এই দীর্ঘ কর্মময় জীবনে বাংলাদেশ তথা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তিনি বর্ণাঢ্য অবদান রেখেছেন, আমি এখন পর্যায়ক্রম সেগুলো আলোচনা করব। তো প্রথমে আমি আসতেছি শেখ বাংলা একে ফজলুল হকের সংক্ষিপ্ত জীবন পরিচিতি। তিনি বরিশালের সম্ভ্রান্ত একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন 1892 সালে। তিনি কলকাতার প্রেসিডেন্টস কলেজ থেকে FA বা বর্তমান সময়ে ইন্টারমিডিয়েট এবং বরিশালের একটা স্থানীয় কলেজ থেকে ম্যাট্রিকুলেশন বা প্রবেশ পরীক্ষা সম্পন্ন করেন এবং প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি পদার্থবিজ্ঞান, গণিত এবং রসায়নে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি আইন পেশায় সংযুক্ত হন, কিছুদিন আইন পেশায় থাকেন এবং তৎকালীন ভারতীয় উপমহাদেশের বিখ্যাত আইনজ্ঞ ব্যক্তিত্ব একজন, তার সাথে তিনি আইন পেশায় নিযুক্ত হয়ে আইন কেরিয়ার উন্নতি করার জন্য চেষ্টা করেন, কিন্তু তিনি সে পেশায় থাকতে পারেন নাই। কিছুদিন পর তিনি সরকারি কর্মকর্তা বলে যান, তিনি সরকারি ম্যাজিস্ট্রেট পদে উন্নীত হন। তিনি কিছুদিন ম্যাজিস্ট্রেসি করার পরে চিন্তা করেন যে সেখানে বিভিন্ন ধরনের বাধা এবং সরকারের বিভিন্ন হিসাব নিকাশ এবং রক্ষণশীলতার কারণে তিনি ম্যাজিস্ট্রেসি ছেড়ে পরবর্তীতে আবার আইন পেশায় নিয়োজিত হন এবং তিনি পরবর্তীতে আইন পেশায় অনেক ভালো করেন এবং সে জীবন পর্যন্ত তিনি আইন পেশায় নিয়োজিত ছিলেন এবং সাথে সাথে তিনি রাজনীতিতে পদার্পণ করেন। তো শেখ বাংলা একে ফজলুল হকের রাজনৈতিক অবদান এখন এতক্ষণ আমরা জানলাম তার সংক্ষিপ্ত জীবন পরিচিতি, তো এখন আমরা জানবো তার রাজনৈতিক অবদান। তিনি রাজনীতিতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন যেগুলো আসলে ভারতবর্ষের মানুষ কখনোই বলতে পারবে না। আমি এখন রাজনৈতিক অবদানগুলো সংক্ষিপ্তভাবে আলোচনা করব। প্রথমত হচ্ছে গোলটিপি বৈঠক। 1930 সালে থেকে শুরু করে বিভিন্ন সময়ে বেশ কয়েকটি গোলটেবিল বৈঠক হয়েছিল যেগুলো ভারতবর্ষের শাসনতান্ত্রিক এবং রাজনৈতিক জটিলতা নিরসন করতে সেগুলোতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং সমস্যা সমাধানে অবদান রেখেছেন। খনামা হিন্দু মুসলিম স্বার্থ সমন্বয়, হিন্দু এবং মুসলিম তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তিনি সবসময় নিজেকে অসাম্প্রদায়িক বলতেন। হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায় যাতে উন্নত ভবিষ্যৎ এবং সুন্দর সুশৃঙ্খল ভারতবর্ষের অধিকারী হতে পারে এই জন্য তিনি তার সে জীবন পূরণ চেষ্টা করে গেছেন। তাই ভূমিকা হিসেবে তিনি একই সাথে কংগ্রেস এবং একই সাথে মুসলিম লীগ এই দুইটা রাজনৈতিক প্ল্যাটফর্মে নেতৃত্ব দিয়েছেন। গণবার লাহোর প্রস্তাব 1940 সালে, লাহোর প্রস্তাব এমন একটা প্রস্তাব যেটি বর্তমান বাংলাদেশের বলা হয় যে বর্তমান বাংলাদেশের বিষ এই লাহোর প্রস্তাবের ভিতরে নিহিত ছিল। লাহোর প্রস্তাবের ভিতরে বলা ছিল এই যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলিম
সংখ্যাগরিষ্ঠ মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের নিয়ে একটি স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্র গঠিত হবে। যে সম্প্রদায় যেখানে বেশি তাদের নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠিত হবে, কিন্তু সেই স্বাধীন রাষ্ট্রে সংখ্যালঘু যারা থাকবে তাদের বিশেষ বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে এবং তাদের কোনো ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা হবে না এবং তারা তাদের সংখ্যাগরিষ্ঠ যারা থাকবে তাদের তারা যে যে সুযোগ পাবে, যে যে অধিকার পাবে, তারা সেই সমস্ত অধিকার এবং সুযোগ সুবিধা সব পেয়ে থাকবে। এবং একটি রাষ্ট্রের পরিবর্তে তিনি অনেকগুলো রাষ্ট্র গঠনের কথা লাওয়ার প্রস্তাবের ভিতরে মানে বলেছিলেন, যে কারণে 1940 সালে লাওয়ার প্রস্তাবের ভিতরে বাংলাদেশ স্বাধীনতার বীজ নিহিত ছিল বলে চিন্তা করা হয় বা বলা হয়ে থাকে। 1954 সালের যুক্তফ্রন্ট, 1954 সালে যুক্তফ্রন্ট গঠন ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পর্যায়কে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্যতম একটি স্টেজ। তো 1954 সালে কয়েকটি রাজনৈতিক দল, চারটা রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়ামী লীগ, কৃষক প্রজা পার্টি, গণতন্ত্রী দল, বামপন্থী গণতান্ত্রিক দল আর নিজামী ইসলাম, এই চারটি দল 1954 সালে একত্রিত হয়ে পাকিস্তান সরকারের বিরুদ্ধে আয়ের বিরোধী স্লোগান দেয় এবং তাদের বিভিন্ন ধরনের কেলেঙ্কারি এবং বাংলাদেশ তথা এই জনগোষ্ঠীর বিরুদ্ধে তারা যে সমস্ত ষড়যন্ত্র লিখতেছিল সেগুলোর বিরুদ্ধে তার প্রত্যক্ষ বিভিন্ন অভিযোগ এবং সাক্ষ্য প্রমাণ সহ সব কিছু জনগণের সম্মুখে যখন হাজির করে তখন জনগণ তাদেরকে 1954 সালে বিপুল ভোটে জয়যুক্ত করে। 1954 সালে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা এবং মুখ্যমন্ত্রী হয়েছিলেন কৃষক প্রজা পার্টির নেতা শের বাংলাকে ফজলুল হক। 1954 সালে যুক্তফ্রন্টের পরবর্তীতে আরও বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক বিভিন্ন সমস্যা যেগুলো ছিল সেগুলো তিনি জীবদ্দশায় সমাধানের জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে চেষ্টা করেছেন। পরবর্তীতে তিনি কৃষকদের কল্যাণে বিভিন্ন ধরনের অবদান রেখেছেন, আমি এখন সেগুলো আলোচনা করব। তো কৃষকদের ক্ষেত্রে তিনি কী করেছেন, কৃষকদের ক্ষেত্রে কৃষি ঋণ আইন করেছিলেন তিনি 1913 সালে। 1913 সালে কৃষি ঋণ আইনের ফলে কৃষকদের অনেক সমস্যার সমাধান খুব সহজ হয়ে যায় এবং কৃষকরা অনেক হয়রানির থেকে বেঁচে যান, যেটা তিনি 1913 সালে সম্পূর্ণভাবে করতে পেরেছিলেন। পরবর্তীতে প্রজা সমিতি গঠন, প্রজাদের অধিকারের বিষয়ে তারা যাতে সোচ্চার হয়, তারা যাতে আরও বেশি তাদের সম্পর্কে তারা সচেতন হয়, এই জন্য প্রজা সমিতি গঠনের জন্য তিনি নেতৃত্ব দান করেন এবং তাদেরকে বোঝায় একটা পর্যায়ে নিয়ে। তো প্রজা সমিতি গঠনের পরে তিনি মনোনয়ন করেন ঋণ সালিসি বোর্ড গঠন 1937 সালে। তিনি কৃষকদের ঋণের ভার লাঘবের জন্য 1937 সালে ঋণ সালিসি বোর্ড গঠন করেন এবং বিপদগ্রস্ত এবং ঋণগ্রস্ত কৃষকদের ঋণ ভার লাঘব করার ব্যবস্থা করেন। পরবর্তীতে তিনি কৃষক প্রজা আন্দোলন গড়ে তোলেন, কৃষকদের বিভিন্ন দাবি দেওয়া এবং অধিকারের বিষয়ে তাদেরকে সচেতন করার জন্য এবং তাদের অধিকার আদায়ের জন্য তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষক প্রজা আন্দোলনের ব্যবস্থা করে থাকেন এবং তিনি ছিলেন এগুলোর সক্রিয় সংগঠক। তো আমি এতক্ষণ তোমাদেরকে বলছিলাম শের বাংলা কে ফজলুল হকের সংক্ষিপ্ত পরিচিতি, তার রাজনৈতিক অবদান, কৃষকদের কল্যাণে তার অবদান। তো এখানে এ পর্যন্তই। আমি এবার তার শিক্ষা বিস্তারে, ভারতবর্ষের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে অবদানগুলো আমি সংক্ষেপে আলোচনা করব। দেখো, সর্বভারতীয় শিক্ষা সম্মেলনের সংগঠক 1906, তিনি 1906 সালে সর্বভারতীয় শিক্ষা পরিস্থিতি পরিবেশ এবং সব কিছু যাতে উন্নয়ন করা যায় সেক্ষেত্রে তিনি বিশেষ বিশেষ সম্মেলনের আয়োজন করেন এবং শিক্ষাক্ষেত্রে মানুষের উন্নয়নের জন্য অগ্রগতির জন্য তিনি বিশেষ ভূমিকা রাখেন। দুই নম্বর, শিক্ষা পরিকল্পনা পেশ 1913 সাল, তিনি ব্রিটিশ ভারতে শিক্ষা পরিকল্পনা পেশ করেছিলেন 1913 সালে, যে পরিকল্পনার ভিতরে কীভাবে উচ্চতর শিক্ষা অর্জন করা যায় এবং শিক্ষার প্রকৃত লাভ যেটা যেটা জনগণ বা মানুষ ভারতবর্ষের মানুষ পেতে পারে সেই জন্য তিনি
মানুষের দাবি দেওয়া সম্বলিত অনেক ইস্তেহার তিনি ব্রিটিশ সরকারের কাছে পেশ করেন কিংবা সরকারের কাছে পেশ করেন। ছাত্রাবাস নির্মাণ, কলকাতার বেকার হোস্টেল সহ বিভিন্ন ধরনের হোস্টেল নির্মাণের জন্য তিনি সরকারের কাছে শিক্ষামন্ত্রী থাকাকালীন সময়ে বিভিন্ন সময় দাবি পেশ করেন এবং এগুলো সার্থকভাবে সম্পন্ন করে অনেক ধরনের ছাত্রাবাস নির্মাণের ব্যবস্থা করেন এবং সেক্ষেত্রে ছাত্রদের কষ্ট অনেকাংশে লাভও হয়ে যায়। আমি এখন আরেকটা বিষয় বলবো, চার নম্বরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হল প্রতিষ্ঠা 1921। তিনি 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে পূর্ববঙ্গের মানুষের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়। সে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কল্পে তিনি ছিলেন অন্যতম সংগঠক এবং পরবর্তীতে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার অবদানের জন্য তার নামে ফজলুল হক মুসলিম হক প্রতিষ্ঠা হয় 1921 সালে। ইসলামিয়া কলেজ ও মুসলিম শিক্ষা তহবিল গঠন, ইসলামিয়া কলেজ ও মুসলিম শিক্ষা তহবিল গঠনের ক্ষেত্রেও তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ইসলামী শিক্ষা বিকাশ এবং মুসলমান ছাত্রছাত্রীদের সমস্যা সমাধানের জন্য তিনি এই ব্যবস্থা করেছিলেন। লেডি ব্যাবলন, 6 নম্বরে লেডি ব্যাবলন কলেজ ও ইডেন কলেজ প্রতিষ্ঠা। আজকে মহিলা শিক্ষা সম্প্রসারণের জন্য যে দুটা কলেজ কলকাতায় লেডি ব্যাবলন কলেজ ও ঢাকায় ইডেন মহিলা কলেজ তিনি প্রতিষ্ঠা করেন এবং মহিলাদের শিক্ষা সম্প্রসারণের জন্য তাদের অধিকার দাবি আদায়ের জন্য সচেষ্ট করে তোলার জন্য তিনি যথেষ্ট ভূমিকা পালন করেছেন। পূর্ববঙ্গ কলেজ প্রতিষ্ঠা, 7 নম্বর, তিনি পূর্ববঙ্গের চাকা কলেজ, চাঁপাইনবাবগঞ্জে আদিনা ফজলুল হক মুসলিম কলেজ, তারপর এগুলো সহ বিভিন্ন ধরনের কলেজ যেগুলো মধ্যবর্তী শ্রেণীর শিক্ষা বিস্তারে ক্ষেত্রে অবদান রেখেছিল গ্রামীণ অঞ্চলে, সেক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং শিক্ষা বিস্তারে তার অবদান কোনোভাবেই অনস্বীকার কোনোভাবেই বলে শেষ করা যাবে না। তো আমি এখন আরেকটা বিষয় বলব, সেটা হচ্ছে তিনি ছিলেন বাঙালি জাতীয়তাবাদের অগ্রদূত। বাঙালি জাতীয়তাবাদ, আমরা মনে প্রাণে বাঙালি, আমাদের ধর্ম যাই হোক না কেন আমরা সব কিছুতেই একাকার, আমাদের স্বার্থের বিষয়ে, আমাদের প্রয়োজনের বিষয়ে, আমাদের অধিকার আদায়ের বিষয়ে আমরা এক, একথা তিনি সর্বপ্রথম ভারতবর্ষের মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিলেন। এই জন্য আমি বলবো যে শহরে বাংলাকে ফজলুল হক একই সাথে যেমন ছিলেন বাঙালি তেমনই ছিলেন বাংলাদেশি, তেমন ছিলেন একজন ভারতীয় এবং তেমনই ছিলেন তিনি একজন সভ্য জগতের কান্ডারী। এই জন্য শেরে বাংলা একে ফজলুল হকের অবদান কোনোভাবেই আমরা এই সংক্ষিপ্ত আলোচনায় বলে শেষ করতে পারবো না। আরেকজন ছিলেন গণতন্ত্রের মানসপুত্র, শের মানসপুত্র হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, তিনি গণতন্ত্রের জন্য দীর্ঘজীবন সংগ্রাম করেছেন। তো আজকে আমি এ পর্যন্ত, আগামী ক্লাসে তোমাদেরকে এই টপিকের উপর সহ অন্যান্য টপিক যেটা আলোচনা করব তার উপরে প্রশ্ন দেব। আশা করি আমার আলোচনা তোমরা বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।